অপেক্ষা অবশেষে ফুরালো। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ক্রিস গেইল আসবেন স্কুল প্রাঙ্গনে, পা দিতেই খুশির জোয়ার সবার মাঝে। ক্রিকেট নিয়ে ব্যস্ততার মাঝেও গেইল সময় দিচ্ছেন সচেতনতামূলক নানা কাজে। সাথে ছিল তার রংপুরের সতীর্থ বেনি হাওয়েল ও কোচ টম মুডি। তবে সবার আকর্ষণের কেন্দ্রে গেইল, শিক্ষার্থীদের অপেক্ষা বৃথা যায়নি। খেলার মাঠে বিনোদন দেয়া গেইল মঞ্চেও একই, নেচে গিয়ে মাতিয়ে রাখলেন পুরোটা সময়। সবার সঙ্গে তুলেছেন সেলফিও, শিক্ষার্থীদের জন্য ছিল বিরল এক সুযোগ গেইলকে সরাসরি প্রশ্ন করার। তবে এমন আবহের মাঝেও মূল বিষয়টা ঠিকই তুলে ধরেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। মাদক না নেওয়ার সুফলগুলো সবাইকেই বলেছেন। মাদক জীবনকে ধ্বংস করে দেয়, সবসময় মাদক থেকে দূরে থাকবে, তাহলে আমার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে তোমরা। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তান কোথায় যায়, কি করে, সবকিছুর খোঁজ রাখবেন, সবসময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, তাহলে আর ভুল পথে যাওয়ার সুযোগ পাবে না। খেলার বাইরে এমন কর্মকাণ্ডে যুক্ত হতে পেরে রংপুর রাইডার্স কোচ টম মুডিও বেশ উচ্ছ্বসিত। কিভাবে মাদক থেকে দূরে থাকা যায় তার জন্য দিয়েছেন নানা দিক নির্দেশনা। মাদকের প্রতি আসক্ত না হয়ে বরং তোমরা খেলাধুলার প্রতি মনোযোগী হও, এটা তোমাদের সুস্থ রাখার পাশাপাশি সুন্দর ও আনন্দময় জীবন উপহার দেবে। কখনো যদি কোনো সমস্যায় পড়ো, তবে মাদক তোমাকে কোনো সমাধান দেবে না, বরং তোমার পরিবারের সঙ্গে আলোচনা করে সমাধান করে নিও। ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে রংপুর রাইডার্সের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা সহ অংশ নেন মেপেলিফ স্কুলের কয়েকশো শিক্ষার্থী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।